আলহামদুলিল্লাহ, হাঁসের জন্য নতুন হাউস কমপ্লিট হয়েছে এবং আমরা হাঁসগুলোকে কিন্তু আজ প্রথম এই হাউজের পানিতে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আনন্দের সাথে হাঁসগুলো কিন্তু গোসল করছে। তো হাঁসগুলোকে বদ্ধভাবে পালন করার লক্ষ্যে এবং ডিজিটাল পদ্ধতিতে খামার করার লক্ষ্যে আমরা কিন্তু এখানে হাউজের ব্যবস্থা করেছি এবং মোটরের সাহায্যে এখানে আমরা বিশুদ্ধ পানি সরবরাহ রেখেছি, যাতে করে বিশুদ্ধ পানি পেয়ে হাঁসগুলো এখানে গোসল করতে পারে। এবং আপনারা জানেন যে যেখানে হাঁসগুলো গোসল করে সেখানকার পানি কিন্তু খেয়েও ফেলে। তো এই পানি যদি অপরিষ্কার থাকে তাহলে এই নোংরা পানি খাওয়ার ফলে হাঁসের পেটে কিন্তু অজীর্ণ দেখা দেয়, নানা ধরনের রোগের সৃষ্টি করে। তো এই জন্য আমরা বিশুদ্ধ পানি সরবরাহ এখানে করছি। প্রতিদিন এই পানিগুলো আমরা অপসারণ করব, প্রতিদিন পানিগুলো চেঞ্জ করে দিব। তো যাই হোক, এখানে সারা দিন কিন্তু হাঁসগুলোকে আমরা পানিতে রাখি না, প্রায় হচ্ছে 11টা থেকে শুরু করে আমরা 3টা পর্যন্ত ওখানে পানি দিব, কারণ এখন ঠান্ডার সময় সারাদিন পানিতে না রাখাই ভালো। আর শুধু হাউজেই কিন্তু হাঁসগুলো থাকে না, হাউজে তারা কিছু সময়ের জন্য গোসল করে এবং শুকানোর জন্য এই শুকনা জায়গায় অবস্থান করে। তাদের প্রয়োজন অনুযায়ী পানি, প্রয়োজন অনুযায়ী খাবার সরবরাহ করা আছে। যদিও হাউজে পানি আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, তারপরও আমরা কিন্তু খাবার জন্য আলাদা পাত্রে পানি দিয়েছি। এখানে প্রয়োজন অনুযায়ী আমরা মেডিসিন দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি থায়াবিন এবং ফাসফেট দিয়েছি, কারণ যখন যে সিচুয়েশন কিংবা যখন যে প্রবলেমটা আপনারা ফেস করবেন খামারে, সেই প্রবলেম অনুযায়ী আপনারা এখানে মেডিসিন দিতে পারেন। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা শুধু পানি দিতে পারেন। তো আমরা ভান্ডের মধ্যে পানি খাবার যথেষ্ট পরিমাণে সরবরাহ করেছি। এখানে সারাদিন হাঁসগুলো বিচরণ করে এই শুকনো জায়গায় এবং তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই হাউজে গোসল করে। অনেকেই মনে করেন যে ডিজিটাল পদ্ধতিতে কিংবা শুকনো জায়গায় খামার করা যায় না, অনেকেই কিন্তু বিশ্বাস করেন না যে এই বদ্ধভাবে হাঁস পালন করে টাকা দিয়ে খাবার খাইয়ে হাঁস থেকে লাভবান হওয়া যায় না। তো তাদের উদ্দেশ্যে বলছি, এই বদ্ধভাবে হাঁস পালন করে সারাদিন বদ্ধভাবে রেখে এবং টাকা খরচ করে খাবার খাইয়ে কিন্তু হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম নেওয়া যায়। এবং আপনারা শুনে অবাক হবেন যে এই বদ্ধভাবে হাঁস পালন করে সর্বোচ্চ ডিমের প্রোডাকশন আছে, সর্বোচ্চ ডিম আমরা এই বদ্ধভাবে হাঁস পালন করে পেয়েছি কিংবা পাই। একজন ভাই